দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক এখানে প্রধান শিরোনাম করা হয়েছে অশান্ত মিয়ানমার অর্থাৎ দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা এমন একটি খবরকে ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে এখানে জায়গা পেয়েছে সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলার উন্নয়ন ডক্টর ইউনিস ভেটিকান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেছেন আর এদিকে আরেকটি খবরকেও গুরুত্ব দেওয়া হয়েছে আসলিয়াই থামছে না শ্রমিক বিক্ষোভ এখানে অপ্রীতিকর ঘটনায় এড়াতে আশি কারখানায় ছুটি ঘোষণা টঙ্গিতে সড়ক অবরোধ কর্মবিরতি এমন একটি খবরও আছে দৈনিকের ফাঁকে আছে আমার কাছে দৈনিক প্রথম আলো এতে প্রধান শিরোনাম করা হয়েছে এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং এমন একটি খবরকে প্রদান করা হয়েছে একই সঙ্গে কাবার ফটো করে একটি খবর সামনে আনা হয়েছে প্রথম আলোতে সেটি হচ্ছে যে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন সাত রাস্তায় ছয় ঘন্টা অবরোধ ভোগান্তি আর রাজধানীর সাত রাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থী এই খবরটিকে এই খবরটিকে বড় করা হয়েছে আর আরেকটি খবর এখানে জায়গা পেয়েছে বেশিরভাগ কারখানা চালু তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ নব্বইটি এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোতে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে মশা মারতে কামান দাগাচ্ছে দাগাচ্ছে না কেউ এমন একটি খবর বছরের রেকর্ড চব্বিশ ঘন্টায় ছশো পনেরো ডেঙ্গু রোগী এমন একটি খবরকে গুরুত্ব দেওয়া হয়েছে সে সঙ্গে গ্যাস সংকটের সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তিতে সমকালে একটি খবর প্রথম পাতায় রেখেছে সেই সঙ্গে রাজধানীর ব্যস্ত সড়কে আট ঘন্টা অবরোধ দুর্ভোগ এই খবরটিও আছে দৈনিক সমকালে আছে আমার হাতে দৈনিক যুগান্তর এখানে প্রধান শিরোনাম হচ্ছে শ্রমিক অসন্তোষে বন্ধ একশো কারখানা ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ এই একটি প্রধান শিরোনাম একই সঙ্গে যানজটের যে খবরটি ছিল সেই খবরটিকে বড় করে ছেপেছে যুগান্তর কারিগরি শিক্ষার্থীদের সব সড়ক অবরোধ যানজটের স্থবির রাজধানী সীমাহিন্দুর ভোগ এই খবরটিও আছে আছে আমার হাতে দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম হচ্ছে দেশের বিদ্যুৎ চাহিদার এক পঞ্চম অংশ ভারতের উপর নির্ভরশীল জ্বালানির অভাব সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিবির এমন একটি খবর আছে প্রধান শিরোনাম হিসেবে সেই সঙ্গে আছে সেনা প্রধান হিসেবে মঈনি আহমেদের নেতৃত্ব ছিল অপরিপক্ক উন্নত যেন এমন একটি ভিন্ন খবরও কিন্তু জায়গা পেয়েছে দৈনিক বণিক বার্তায় সেই সঙ্গে রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওহাব মিয়া এমন একটি খবরকেও সামনে এনেছে দৈনিক বণিক বার্তা আমার হাতে আছে আজকের পত্রিকা প্রধান শিরোনাম হচ্ছে এক টাকা এক টাকা আয় করতে ব্যয় আড়াই টাকা এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে আর সেই সঙ্গে আরেকটি খবরকে আজকের পত্রিকা গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে যে সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় পররাষ্ট্র প্রতিষ্ঠা এমন একটি মন্তব্য দিয়ে বিএসএফের গুলিতে ছেলে নিহত বাবা আহত দুই ঠাকুরগাঁওয়ে এই ঘটনায় এই খবরকেও আজকের পত্রিকা বড় করে ছেপেছে দর্শক এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর থেকে প্রধান প্রধান শিরোনাম